লুক অ্যান্ড ফিলে বলিউড হিরোদের থেকে কম কিসে? যদিও মুভি ফ্লপ, মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা, বক্স অফিসে লিটন বেহাল, তবুও বিচিত্র এক কারণে সুযোগ পেয়েই যাচ্ছেন এলকেডি, হয়তো একদিন ভালো খেলবে এমন আশায় বিসিবি। লিটন লাকি, ইমন যেন অভাগা, দুই ওপেনারের দুই পথ। শেষ দুই টি টোয়েন্টির স্কোয়াডে ধুঁকতে থাকা লিটন আর তিন ম্যাচের একটাতেও সুযোগ না দিয়ে ইমনকে গুড বাই বলে দিয়েছে নির্বাচক কমিটি। সৌম্য সরকার আর পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, যে সৌম্য সরকার যেহেতু ইঞ্জুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কী অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। বাট যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পাইনি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে। আর আরেকটা চেঞ্জ হচ্ছে সাকিব আর আফিফের ক্ষেত্রে, তো খুব স্বাভাবিকভাবে সাকিব তো ছুটিতে ছিল, তো ছুটি থেকে আসার পরও প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল যে অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, তো লাস্ট দুইটা টি টোয়েন্টির জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। ৬ মাস পর জাতীয় দলের রঙিন পোশাকে সাকিব আল হাসান, ডিপিএল এ শতক হাঁকিয়ে ফুরফুরে, ঢাকায় জোড়া টি টোয়েন্টিতে খেলবেন আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। টানা খেলার মধ্যে থাকা আরেক ইনফর্ম শরীফুলের মিলেছে স্বস্তি, সপ্তাহখানেকের বিশ্রাম কাটিয়ে ধরবেন আমেরিকার বিমান। শরীফুল এবং মুস্তাফিজের চেঞ্জেসটা হচ্ছে, শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে, তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে, ও একটু রেস্ট পায়, শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে। আর মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম, মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর, কারণ ও অনেক দিন ফ্যামিলি থেকে বাইরে, সব কিছু থেকে বাইরে, ওর সঙ্গে যদিও এগুলোর সাথে কথা বলেই করা হয়েছে যে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে, তো সেটা আমরাও ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে, তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চায়। চটলায় লিটন তানজিদ শান্ত ছিলেন নড়বড়ে, টিম ম্যানেজমেন্ট খুশি হৃদয়, রিয়াদ আর জাকিরের দায়িত্বশীল ব্যাটিং দেখে। বাংলাদেশের বিপক্ষে এতটুকু প্রতিরোধ করতে পারেনি জিম্বাবুয়ে, তবে কি বাংলা ওয়াশ হয়েই বাড়ি ফিরবে সিকান্দার রাজারা? বিশ্বকাপের আগে প্রস্তুতিটা, মানে টিম হিসেবে বাংলাদেশ কেমন অবস্থায় আছে? আমরা যেহেতু তিনটা দিচ্ছি, আমার মনে হয় ভালো পজিশনে আছে। হোয়াইট ওয়াশ তো সম্ভব, মানে বাংলা ওয়াশ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাংলায় এসে রান নেই, দল জয়ও পাচ্ছে না, তবে পরিবার নিয়ে আসা জিম্বাবুয়ের ক্যাপ্টেন ঠিকই দারুণ আতিথেয়তা পাচ্ছে। জিম্বাবুয়ে দলের অন্য সবাই চড়েছে এক বাসে, আর রাজার পরিবারের জন্য আলাদা আরেকটা বাস। সাইফুল রূপক, ৭১।